আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, হয়তো বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদেরকে এই মুহূর্তে ফলো করছেন, দেখছেন আমি কোথা থেকে কথা বলছি। সত্যি অবাক হবেন, আজকে হঠাৎ করে গাজীপুর চৌরাস্তা চলে আসছি। এমন একটি প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজ মাদ্রাসা, গাজীপুর চৌরাস্তা, একেবারে প্রাণ কেন্দ্রে। দর্শক, আমার ডানে আছেন বান্নারা আরাবিয়া মাদানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং লাহোর টিভি পরিচালক। এই টিভি চ্যানেলটা আপনারা দেখবেন, ইউটিউবে গেলে আপনারা দেখতে পাবেন, মুফতি জুনাইদ লাহোরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা আরেকজনের সাথে পরিচয় হচ্ছে, দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসা, মাওলানা মুফাজ্জল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা চলে যাচ্ছি বাম পাশে, আমাদের এখানে আরেকটি প্রতিষ্ঠানের পরিচালক রয়েছেন, মুফতি ইউসুফ সামি। আজকের এখানে যিনি আয়োজন করেছেন আহবাবুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক যে এই জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার, যাদের উদ্যোগে আয়োজন, তিনি হচ্ছেন শেখ মুফতি রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে রয়েছেন আমাদের সালিম প্রকাশনের জিএম মুফতি হারুন রশিদ। আমার প্রায় 10-12 বছর আগের এক বন্ধু, এত বছর পর আজকে সাক্ষাৎ, তার সাথে পরিচয় না করলে হক আদায় হবে না। যদি আমি পরিচয়টা আপনাদেরকে তুলে ধরি, হয়তো আপনারা অনেক উপকৃত হবেন ইনশা আল্লাহ। এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, আমরা পরিচয় করে দিচ্ছি, হাফেজ মাওলানা ইলিয়াস হুসাইন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি কথা বলতে কি, ওনার চেয়ারে আমি বসছি। এই প্রতিষ্ঠানটা এতটাই নান্দনিক, হিফজের জগতে আমি যদি বলি গাজীপুর জেলায় এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান এই মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসা। যে মোহতারাম, বাহির থেকে যেমনটা ধারণা করছিলাম যে ইলিয়াস ভাইয়ের মাদ্রাসাটা হয়তো ছোটোখাটো একটা কিছু হবে, সত্যি আমি ভিতরে যখন আসছি অবাক যে এত বিশাল বড় একটি হিফজখানা, যেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থীরা হিফজ করছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারিম রাত কি রাত, দিন কি দিন পরিশ্রম করে এখানে মুখস্থ করছে, আর তারা এখান থেকে হচ্ছে বিশ্ববিখ্যাত হাফিজ কোরআন। এই প্রতিষ্ঠান করার পিছনে ছোট্ট করে যদি একটু ইতিহাসটা বা পরিচিতিটা তুলে ধরতেন, হয়তো দর্শকগণ অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, গত 3 বছর আগে আমাদের এই মারকাজুত তাহফিজ মাদ্রাসা গাজীপুর নামে এই প্রতিষ্ঠানটি খুব করুণ পরিস্থিতির মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। মাত্র 3 বছর আগে? জি, মাত্র 3 বছর আগে। তো আলহামদুলিল্লাহ, প্রথম এই প্রতিষ্ঠানের জন্ম হয় আমাদের এই বাম পাশে একটা মাঠ আছে, এই মাঠের মধ্যখান থেকে। এখান থেকেই কিছু সংখ্যক অভিভাবকগণ তাদের সন্তানকে আমার হাতে তুলে দিয়ে যায়। তো এখান থেকে নিয়ে আমি কাউন্সিলর সাহেবের মসজিদের বারান্ডাতে আমি আমার প্রতিষ্ঠান, মানে এখানে স্থানীয় কাউন্সিলর নাম কি ওনার? আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আচ্ছা আচ্ছা, ওনার নিজেরই বাড়ি এটা? জি, ওনার নিজের বাড়ি। উনি এগুলো সব ভাড়া দেওয়া। তো ওই সময় কোনো দিক না পেয়ে ওই মসজিদের বারান্দায় প্রায় 2 থেকে 3 ঘন্টা এই 11 জন বাচ্চাকে নিয়ে আমি অবস্থান করি। এরপরে ওখান থেকে একটা প্রতিষ্ঠান, পূর্বের প্রতিষ্ঠান হিফজখানা ছিল না, নুরানি মাদ্রাসা ছিল। তো সে আমার প্রতি একটু সদাই হলো, যার ফলে আমি ওখানে একটু আশ্রয় পাইলাম ওই সময়ের জন্য। তো আলহামদুলিল্লাহ, ওখান থেকেই আমার পথ চলা। জি মোহতারাম, আমি যদি আপনার সঙ্গে আরেকটু শেয়ার করতে চাই, সেটা হলো আপনি কিছুক্ষণ আগে বললেন মাত্র 3 বছর আপনার প্রতিষ্ঠান, কিন্তু এই পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আজকে যে আপনার কাছে তারা অবস্থান করছে, তারা কি সবাই এখানে থাকে? যে সবাই এখানে অবস্থান করে, এখানে থাকে, এখানে খায়, সবাই আবাসে এখানে খায়। এখন আপনার ছাত্র সংখ্যা কত আছে? 300। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন যে 3 বছরে 300 শিক্ষার্থী নিয়ে পরিচালনা করছেন এই মারকাজুত তাহফিজ হিফজ মাদ্রাসা। তবে মোহতারাম, আমি একটু বলতে চাচ্ছি, আপনি যে এই বিশাল এতগুলি শিক্ষার্থী নিয়ে আজকে ভাড়াবাড়িতে জীবনযাপন করছেন বা এখানে প্রতিষ্ঠান পরিচালনা করছেন, এই মহল্লাবাসী অথবা এই সমাজে যারা অবস্থান করছেন, তাদেরকে এরকমটা কোনো প্ল্যান পরিকল্পনা তারা আছে বা আপনার আছে যে আপনারা একটা নিজস্ব জায়গা বা একটা স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করবেন, এ ব্যাপারে কী চিন্তা করছেন? জি আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটা শুরু থেকেই ছিল। আমি ওই সময় থেকে একটা ইচ্ছা পোষণ করেছিলাম যে 5 বছরের একটা মিশনে আমি নেমেছি, এর মধ্য দিয়ে আল্লাহ তৌফিক দিলে নিজস্ব প্রচেষ্টার মধ্য দিয়েই নিজস্ব ক্যাম্পাস হয়ে যাবে, আল্লাহ তাআলা যেন কবুল করে। দর্শক শ্রোতা, আমরা লক্ষ্য করব, দেখেন এই যে হিফজ খানা, এই যে বিশাল লম্বা একটি হল রুম, এখানে কি পরিমাণ শিক্ষার্থীরা পড়ছে আপনারা লক্ষ্য করুন। এইভাবে দিন কি দিন রাত কি রাত তারা কিন্তু এখানে লেখাপড়া করছে, তাদেরও কিন্তু একটা জীবন এভাবে তারা পরিচালনা করছে, এইভাবে
সাধনা করে মেহনত করে পরিশ্রম করে তারা পবিত্র কোরআন হিফজ করছে মুখস্থ করছে এইভাবে তারা বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত দিনের দাওয়াত ছড়িয়ে দিবে মোহতারাম আপনার কাছে আমরা একটু জানবো ইতিমধ্যে আমি আয়েশা আপনার এখানে দেখলাম যে আমাদের সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের সালিম প্রকাশনের যে কালার কোড কোরআন এবং আমপারা আপনার এখানে আমরা দেখছি আপনি এই ব্যাপারে কিভাবে শিক্ষার্থীদের জন্য এটা পাঠ্য তালিকা করলেন যদি একটু বলতেন জি আলহামদুলিল্লাহ এই যে আমার হাতে দেখছেন সহি তালিমুল কোরআন আম্মাপাড়া তো এটা পাওয়ার পূর্বে আমরা যেভাবে গতানুগতিক যেভাবে হয়ে থাকে অন্য অন্য কিতাবাদি থেকে আমরা ওইভাবে পড়াইতেছিলাম তো প্রতিমধ্যে এটা হাতে পাওয়ার পরে এটাকে দেখার পরে অনেক ভালো লাগা সহিত আলিমুল কোরআনটা আম্মাপাড়াটা বাচ্চাদের জন্য উপযুক্ত দেখে মনে হয়েছে এরপর থেকেই এটা আমরা বাচ্চাদেরকে তালিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি রাখছি শুকরান জাযাকুমুল্লাহ খায়ের দর্শক শ্রোতা আমাদের এখানে অনেক ওলামা ইকরামগণ রয়েছেন সত্যি কথা বলতে কি আসলে আমরা যে স্লোগানটা দিয়ে যাচ্ছি দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে এই স্লোগান নিয়ে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য মোবারকবাদ আমাদের সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের সঙ্গে থাকার জন্য আজকে এখানে এমন একটি অনুষ্ঠান চলছে যে আহবাবুল কোরআন ফাউন্ডেশন তার সম্মানিত সেক্রেটারি এখানে প্রতিযোগিতা চলছে খুবই সুন্দর চমৎকার একটি কোরআনের প্রোগ্রামে আমরা এখানে অংশগ্রহণ করছি ওনার সঙ্গে আমরা ইনশাআল্লাহ বারবার দেখা করবো ইনশাআল্লাহ কোরআন শিখে রাখি সিনাই ভোরে।